ইউডেন ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালনায় অনুষ্ঠিত হলো ১৬ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা। আজকে দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করেন বড়মরিচা পল্লীমঙ্গল সমিতি এবং শীতলকুচি রয়্যালস। শীতলকুচি রয়্যালস এর প্রথম ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৬৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বড়মরিচা পল্লীমঙ্গল সমিতি ৬ উইকেটে শীতলকুচি রয়্যালসকে পরাজিত করে। শীতলকুচি রয়্যালস এর হয়ে সায়ন দে ব্যক্তিগত ৪৭ রান করে। বড়মরিচা পল্লীমঙ্গল সমিতির হয়ে লাল দে ৭২ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়। বড়মরিচার হয়ে ভালো বল করেন শুভ সরকার, সে ব্যক্তিগত ২৭ রান করে দলকে জিতিয়ে দেয়। এর পাশাপাশি এলটিএস কাপের চতুর্থ ম্যাচে অংশগ্রহণ করে শীতলকুচি একাদশ এবং মাথাভাঙা এক্সপ্রেস। মাথাভাঙা এক্সপ্রেস প্রথম ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারের সবকটি উইকেট হারিয়ে ৫১ রান করে। জবাবে শীতলকুচি একাদশ ৬ ওভার ১ বলে প্রয়োজনীয় রান তুলে নিয়ে জয়ী হয়। এই ম্যাচের সেরা নির্বাচিত হন রানা ইসলাম, সে ৩ ওভার বল করে ৫ রান দিয়ে ৩টি উইকেট নেয় এবং ব্যাটে ১১ রান করে। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। আমরা বিশাল একটা ছয় দেখতে চাই, রাস্তা পার হওয়া ছয়, তাই হলো কিন্তু রাস্তা না, অন সাইডে বিশাল ছয়, ১০০ মিটারের একটি ছয়। আবারও অপু ক্যাচটা ধরার জন্য চেষ্টা করছিল, এর আগেও ১০ টাকায় পুরস্কৃত হয়েছিল, কিন্তু এবারও চেষ্টা করেছিল কিন্তু পারেনি। পরের বল, এই তো কিন্তু ফিল্ডার নিচে, দেখা যাক কি হয়, সেই সাথে আউট হয়ে গেল।